হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 মার্চ মাসের 3 তারিখে মেন এক্সাম অর্থাৎ সাবজেক্টের এক্সাম কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো সেই উপলক্ষে আমরা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। তো আজকে আমরা গুপ্ত সাম্রাজ্য ও দক্ষিণ ভারতের উপরে গুরুত্বপূর্ণ 30টি MCQ এবং সেই সঙ্গে প্রশ্নপত্র সেট 11-র যে হোমওয়ার্কের প্রশ্নটা দেওয়া ছিল তার অ্যান্সার কি আজকের এই ভিডিওর শেষে পেয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, অবশ্যই তোমাদের সাফল্য অবধারিত আসতে চলেছে। তো আজকে আমরা 12 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো চলো 1 নম্বর প্রশ্ন প্রথমে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের নিকট দূত পাঠিয়েছিলেন। অপশনগুলো তোমরা দেখতে থাকো। অপশন এতে সিংহলের রাজা মেঘবাহন, বি কৌশলের রাজা মহেন্দ্র, সি পিষ্টপুরের রাজা মহেন্দ্র গিরি, ডি কাঞ্চি রাজা বিষ্ণুগোপ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সিংহলের রাজা মেঘবাহন। সিংহলের রাজা মেঘবাহন বা মেঘবর্ণ নামে পরিচিত, বুদ্ধ গুহায় একটি বৌদ্ধ বিহার নির্মাণের অনুমতি চেয়ে বহু মূল্য উপহারসহ সমুদ্রগুপ্তের নিকট দূত তিনি পাঠিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন, কৃষ্ণচরিতম নামক কাব্যগ্রন্থটি কার রচনা? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিতে প্রথম কুমারগুপ্ত, সিতে সমুদ্রগুপ্ত, ডিতে মেঘবাহন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সমুদ্রগুপ্ত। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্ত কাকে উত্তরাধিকারী নির্বাচিত করে যান? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে কচ, বিতে বসুবন্ধু, সিতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডিতে রামগুপ্ত। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 4 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্ত সীমান্ত অঞ্চলের 5টি রাজ্যকে পদাবনত করেন, তার মধ্যে কোনটি ছিল না? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশনগুলো তোমরা দেখতে থাকো। অপশন এতে সমতট দক্ষিণবঙ্গ, বিতে কামরূপ আসাম, সিতে দবক ঢাকা, ডিতে সিংহল শ্রীলঙ্কা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সিংহল শ্রীলঙ্কা। তো সমুদ্রগুপ্ত সীমান্ত অঞ্চলে যে 5টি রাজ্যকে তিনি জয় করেছিলেন বা সেখানকার রাজাদেরকে পরাজিত করেছিলেন, তো সেখানে এই শ্রীলঙ্কা অর্থাৎ সিংহল এই রাজ্যটি ছিল না। তো চলো আমরা আরও যে তিনটে রয়েছে দেখে নিই। 5টার মধ্যে ওখানে 3টে আমরা পেয়েছি, আর নিচে আমি লিখে রেখেছি নেপাল ও কর্তিপুরা, সম্ভবত উত্তর পশ্চিম পাঞ্জাবের কর্তারপুর। তাহলে আমরা দেখতে পেলাম যে সমুদ্রগুপ্ত যে 5টি সীমান্ত অঞ্চল এর রাজাকে পরাজিত করেছিলেন সেই 5টি রাজ্যের নাম। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নামটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম ছিল না? কোন নামটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম ছিল না? অপশনগুলো তোমরা দেখতে থাকো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন এতে নরেন্দ্রচন্দ্র, বিতে সিংহচন্দ্র,
সিতে দেবগুপ্ত, ডিতে দেব মানব। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দেব মানব। তো আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের অনেক নাম শুনেছি, কিন্তু দেব মানব এই নামটি আমরা কোথাও পাই না। অতএব পাঁচ নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন ডি। আমরা বাকি আরও কিছু নাম রয়েছে সেগুলো দেখে নিই। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরও যে নাম ছিল তা হলো কি, নরেন্দ্র সিংহ। এই নরেন্দ্র সিংহ, সিংহ বিক্রম, দেব, দেবরাজ, দেবগুপ্ত ও দেবর্ষি প্রভৃতি, এই সমস্ত নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ছয় নম্বরের প্রশ্ন, কোন বকাটক রাজার সঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাঁর কন্যা প্রভাবতী গুপ্তের বিবাহ দিয়েছিলেন? অপশনগুলো তোমরা ভালো করে দেখতে থাকো। অপশন এতে দ্বিতীয় রুদ্রসেন, বিতে প্রথম রুদ্রসেন, ডিতে সিতে প্রথম পৃথ্বী সেন, আর ডিতে রয়েছে প্রথম প্রবর সেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় রুদ্রসেন। অপশন এ, দ্বিতীয় রুদ্রসেন। আমরা জানি বকাটক রাজা প্রথম পিতৃসেনের পুত্র ছিলেন এই দ্বিতীয় রুদ্রসেন। সাত নম্বরের প্রশ্ন, সমুদ্রগুপ্ত যখন উত্তর ভারতের রাজা নাগসেনকে পরাজিত করেন তখন নাগসেন কোথাকার শাসক ছিলেন? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে ব্যঙ্গি, বিতে পদ্মাবতী, সিতে কৌশল, ডিতে কুস্তলপুর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পদ্মাবতী। আট নম্বরের প্রশ্ন, স্কন্দগুপ্ত সুদর্শন হ্রদের বাঁধটি পুনর্নির্মাণ করান কাকে দিয়ে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশনগুলো দেখতে থাকো ভালো করে। অপশন এতে নরেন্দ্র সেন, বিতে নাগ সেন, সিতে চন্দ্রপালিত, ডিতে গোপরাজ। তো এই প্রশ্নটি তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক রাখা হলো। অবশ্যই তোমরা এর সঠিক অ্যান্সারটি কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নিই। নয় নম্বরের প্রশ্ন, ক্ষিতীশ শতপথী, ক্ষিতীশ শতপথী উপাধি কে নিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটি উপাধি। অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে স্কন্দগুপ্ত, বিতে পুরুগুপ্ত, সিতে বুধগুপ্ত, ডিতে নরসিংহগুপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, স্কন্দগুপ্ত। কহম শিলালেখতে স্কন্দগুপ্তকে ক্ষিতীশ শতপতি বা শত রাজার প্রভু বলে উল্লেখ করা হয়। 467 খ্রিস্টাব্দ নাগাদ তিনি মৃত্যুবরণ করেছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব, দশ নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? অপশনগুলো তোমরা ভালো করে দেখতে থাকো। প্রথম এতে রয়েছে প্রথম কুমার গুপ্ত বাঘ্রবল পরাক্রম, বিতে পুরুগুপ্ত শ্রী বিক্রম, সিতে স্কন্দগুপ্ত মহেন্দ্রাদিত্য, ডিতে নরসিংহগুপ্ত বালাদিত্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো গুপ্ত রাজার নাম এবং তাদের উপাধি দেওয়া আছে। এখানে কোনটি সঠিক নয় সেটা আমাদেরকে বাছতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, স্কন্দগুপ্ত
মহেন্দ্রাদিত্য, এই স্কন্দগুপ্তের উপাধি মহেন্দ্রাদিত্য ছিল না। আমরা জানি এই মহেন্দ্রাদিত্য উপাধিটি ছিল প্রথম কুমার গুপ্ত, এর আগের ভিডিওতে আমরা এই উপাধির কথা জেনে গেছি। তো এখানে যেটা অপশনগুলো দেওয়া আছে, বাঘ্রবল পরাক্রম, প্রথম কুমার গুপ্তর এই উপাধিটিও ছিল। আমরা এই উপাধি থেকে জানতে পারি নর্মদা অতিক্রম করে সেখানকার বাঘ্রবহল অঞ্চল জয় করেছিলেন প্রথম কুমার গুপ্ত। 11 নম্বরের প্রশ্ন, গুপ্ত সম্রাট ভানুগুপ্তের সেনাপতির নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে গোপরাজ, বিতে বিনয় গুপ্ত, সিতে তৃতীয় কুমার গুপ্ত, ডিতে বিষ্ণুগুপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গোপরাজ। ভানুগুপ্তের সেনাপতি ছিল গোপরাজ। 12 নম্বরের প্রশ্ন, বকাটক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশনগুলো তোমরা দেখতে থাকো। অপশন এতে বিন্ধ্যশক্তি, বিতে প্রথম প্রবর সেন, সিতে প্রথম রুদ্র সেন, ডিতে নরেন্দ্র সেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, প্রথম প্রবর সেন। 13 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বকাটক শাসক সমুদ্রগুপ্তের সমসাময়িক ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে প্রথম প্রবর সেন, বিতে প্রথম পৃথ্বী সেন, সিতে প্রথম রুদ্র সেন, ডিতে দ্বিতীয় রুদ্র সেন। 13 নম্বরের এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, প্রথম রুদ্র সেন। এই প্রথম রুদ্র সেন ছিলেন গৌতমী পুত্রের পুত্র বৎস গুল্ম শাখার উল্লেখযোগ্য একজন শাসক। 14 নম্বরের প্রশ্ন, কবি কালিদাস রামগিরিতে অবস্থানকালে কোন কাব্যটি রচনা করেন? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে রঘুবংশ, রঘুবংশ, বিতে ঋতুসংহার, বিতে সরি এখানে সি হবে, সিতে মেঘদূত, ডিতে বিক্রম উর্বশী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অপশন এখানে দুটো বি হয়ে গেছে, এটা অপশন সি। 80 ধরে নেবে, বি লেখা হয়ে গেছে মিস্টেক হয়ে। তো কবি কালিদাস রামগিরিতে অবস্থানকালে যে কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন তা হল মেঘদূত। 15 নম্বরের প্রশ্ন, অজন্তার 17 নম্বর গুহাটি খনন করেন কোন বংশের রাজারা? অজন্তার 17 নম্বর গুহাটি খনন করেন কোন বংশের রাজারা? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে বকাটক বংশ, বিতে সাতবাহন বংশ, সিতে ত্রয়কুটক বংশ, ডিতে আভীর বংশ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আভীর বংশ। 16 নম্বরের প্রশ্ন, হর্ষবর্ধন এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে
দিগ্বিজয়ে বার হন। তিনি এই অভিযানের দায়িত্ব কাকে দিয়েছিলেন? অপশনগুলো দেখতে থাকো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন এতে ভান্ডি, বিতে অবন্তি, সিতে সিংহানন্দ, ডিতে কুন্তল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভান্ডি। এই ভান্ডি সম্ভবত হর্ষবর্ধনের একজন উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন এবং বাকি যে অপশন তিনটা আমরা দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু এই হর্ষবর্ধনেরই রাজত্বে বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। 17 নম্বরের প্রশ্ন, দক্ষিণাপদ পৃথিব্যস্বামী উপাধিটি কে ধারণ করেন? দক্ষিণাপদ পৃথিব্যস্বামী উপাধিটি কে ধারণ করেন? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে হর্ষবর্ধন, বিতে রাজ্যবর্ধন, সিতে দ্বিতীয় পুলকেশী, ডিতে প্রভাকর বর্ধন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় পুলকেশী। আমরা জানি দাক্ষিণাত্য অভিযানের সময় হর্ষবর্ধন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর হাতে পরাস্ত হয়েছিলেন। তো সেই সময় হর্ষকে পরাজিত করার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পুলকেশী এই দক্ষিণাপদ পৃথিস্বামী উপাধিটি লাভ করেছিলেন। ১৮ নম্বরের প্রশ্ন, পুষ্যভূতি বংশের কোন রাজা চীনের সঙ্গে দূত বিনিময় করেন? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে প্রভাকর বর্ধন, বিতে রাজ্যবর্ধন, সিতে আদিত্যবর্ধন, ডিতে হর্ষবর্ধন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, হর্ষবর্ধন। ১৯ নম্বরের প্রশ্ন, হর্ষবর্ধন কবে গঞ্জামের কঙ্গডা জয় করেন? অপশনগুলো দেখতে থাকো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ৬০৬ খ্রিস্টাব্দে, ৬৪১ খ্রিস্টাব্দে, ৬৪৩ খ্রিস্টাব্দে, ৬৪৫ খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ৬৪৩ খ্রিস্টাব্দে। ২০ নম্বরের প্রশ্ন, তো ২০ নম্বরের প্রশ্ন, ৬৪৩ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন দ্বারা আয়োজিত কৌনজের ধর্মসভার সভাপতি কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশনগুলো দেখতে থাকো, ভান্ডি, বিতে অবন্তি, সিতে হুয়েংশাং, ডিতে হর্ষবর্ধন নিজে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হিউয়েংশাং। হিউয়েংশাংয়ের উপস্থিতিকে কাজে লাগিয়ে সারা দেশে যাতে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দেওয়া যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে হর্ষবর্ধন কৌনজ সভা অনুষ্ঠিত করেছিলেন। এই সভা মোটামুটি ১৮ থেকে ২৩ দিন ধরে চলেছিল। তাছাড়া আমরা আর একটা সভার কথা জানব হর্ষবর্ধনের। হর্ষবর্ধন প্রতি ৫ বছর অন্তর প্রয়াগে, প্রতি ৫ বছর অন্তর প্রয়াগে, এই প্রয়াগে আরও একটি ধর্মসভার আয়োজন করতেন। সেখানে ব্রাহ্মণ, শ্রমণ, অনাথ, দরিদ্র প্রভৃতি সমস্ত শ্রেণীর মানুষকে প্রচুর দান ধ্যান করা হতো। এই সভা ৩ মাস ধরে চলত। ২১ নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি
হর্ষবর্ধন নিজে লিখেননি। অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে রত্নাবলী, বিতে কাদম্বরী, সিতে প্রিয়দর্শিকা, ডিতে নাগানন্দ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কাদম্বরী। আমরা জানি এই কাদম্বরী গ্রন্থটি লিখেছিলেন বাণভট্ট, বাণভট্টের লেখা। এটি হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বাণভট্ট দুটি বই লিখেছিলেন, কাদম্বরী এবং হর্ষচরিত। সেজন্য এটি হর্ষবর্ধন নিজে লিখেননি, হর্ষবর্ধনের সভাকবি লিখেছিলেন। আর বাকি যে তিনটে বই আমরা দেখতে পাচ্ছি, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এই তিনটি বই হর্ষবর্ধন নিজে লিখেছিলেন। 22 নম্বরের প্রশ্ন, হর্ষবর্ধনকে কোন গ্রন্থে ভোজ এবং মঞ্জুরের সাথে তুলনা করা হয়েছে? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে উদয় সুন্দরী কথা, বিতে নাগানন্দ, সিতে প্রিয়দর্শিকা, ডিতে রত্নাবলী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উদয় সুন্দরী কথা। এই বইটি লিখেছিলেন রাজা সরধোল, রাজা সরধোল এই বইটি লিখেছিলেন। 23 নম্বরের প্রশ্ন, পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে শিবস্কন্দ বর্মণ, বিতে বিষ্ণুগোপ, সিতে বুদ্ধ বর্মণ, আর ডিতে বিষ্ণু সিংহ বিষ্ণু। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিষ্ণুগোপ। এই বিষ্ণুগোপের আরেকটা নাম ছিল সিংহ বর্মণ, এটিও আমাদেরকে মনে রাখতে হবে। এই বিষ্ণুগোপের পুত্র ছিল শিবস্কন্দ বর্মণ, এটাও আমাদেরকে জানা দরকার। আর শিবস্কন্দ বর্মণের পুত্র ছিল এই বুদ্ধ বর্মণ। আর এটা যদি আমরা জানি, সিংহ বিষ্ণু, সিংহ বিষ্ণু পরবর্তী পল্লব বংশের একজন প্রথম রাজা বলে জানা যায়। 24 নম্বরের প্রশ্ন, প্রথম নরসিংহ বর্মণ সম্পর্কে ভুল তথ্যটি খুঁজে বার করুন। অপশনগুলো ভালো করে দেখতে থাকো। অপশন এতে বলা হয়েছে নরসিংহ বর্মণ মহাবলীপুরমের বন্দরটি নির্মাণ করেন, এটি একদম সঠিক। বিতে তিনি তার রচিত মত্তবিলাস প্রহসন গ্রন্থে কাপালিক এবং শাক্য ভিক্ষুকদের বিকৃত চর্চার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তারপরে আমরা দেখে নিই, সিতে তিনি পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন, এটিও সঠিক। ডিতে তার শাসনকালে হিউয়েনসাং কাঞ্চিপুরমে আসেন, এটিও সঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নরসিংহ বর্মণ সম্পর্কে যে তথ্যটি এখানে ভুল দেওয়া হয়েছে তা হল অপশন বি। এখানে বলা হয়েছে তিনি তার রচিত মত্তবিলাস প্রহসন গ্রন্থে কাপালিক এবং শাক্য ভিক্ষুকদের বিকৃত চর্চার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তো এটি ভুল বলা হয়েছে প্রথম নরসিংহ বর্মণ সম্পর্কে। 'মত্তবিলাস প্রহসন' গ্রন্থটি প্রথম মহেন্দ্র বর্মণের লেখা, সেজন্য আমরা প্রথম নরসিংহ বর্মণ সম্পর্কে এখানে আমরা এটা ধরতে পারি না। তো তারপরের প্রশ্ন, 25 নম্বরের প্রশ্ন, কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে নন্দী বর্মণ, বিতে দ্বিতীয় নরসিংহ বর্মণ, সিতে প্রথম নরসিংহ বর্মণ, ডিতে প্রথম মহেন্দ্র বর্মণ। তো এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় নরসিংহ বর্মণ। 26 নম্বরের প্রশ্ন,
বাতাবীর চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে প্রথম পুলকেশী, বিতে দ্বিতীয় পুলকেশী, সিতে কীর্তিবর্মন, ডিতে মঙ্গলেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় পুলকেশী। এই দ্বিতীয় পুলকেশী ছিল চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। আমরা জানি তার একজন সভাকবি ছিল রবিকীর্তি, তিনি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন। রবিকীর্তিকে কালিদাস বা ভারবীর সমতুল্য বলে জানা যায়। ২৭ নম্বরের প্রশ্ন, ৬৪১ খ্রিস্টাব্দে দ্বিতীয় পুলকেশীর রাজ দরবারে আসেন। অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে হিয়েংশাং, বিতে ফাইয়েন, সিতে মেগাসেনিস, ডিতে মার্কো পোলো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হিয়েংশাং। ২৮ নম্বরের প্রশ্ন, ৬২৫ থেকে ২৬ খ্রিস্টাব্দে পারস্যের রাজা দ্বিতীয় খুসরোর রাজদরবারে কোন চালুক্য রাজা দূত প্রেরণ করেন? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে প্রথম বিক্রমাদিত্য, বিতে দ্বিতীয় পুলকেশী, সিতে প্রথম নরসিংহবর্মন, ডিতে দ্বিতীয় বিক্রমাদিত্য। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী পারস্যের রাজা দ্বিতীয় খুসরোর রাজদরবারে চালুক্য রাজা, মানে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী দূত প্রেরণ করেছিলেন। ২৯ নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কে সমস্ত ভুবনাশ্রয় উপাধি ধারণ করেন? অপশনগুলো দেখতে থাকো। অপশন এতে বিজয়াদিত্য, বিতে বিনয়াদিত্য, সিতে দ্বিতীয় বিক্রমাদিত্য, ডিতে প্রথম বিক্রমাদিত্য। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিজয়াদিত্য। আজকের শেষ প্রশ্ন, ৩০ নম্বরের প্রশ্ন, গোনাই ঘর তাম্রপত্র লেখটি কে উৎকীর্ণ করেন? গুনাই ঘর তাম্রলিপ্ত লেখটি কে উৎকীর্ণ করেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা জেনে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। অপশনগুলো তোমরা দেখো। অপশন এতে সমুদ্রগুপ্ত, বিতে স্কন্দগুপ্ত, সিতে বন্যগুপ্ত, আর ডিতে ভানুগুপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বন্যগুপ্ত। তাছাড়া আমরা জানি বন্যগুপ্ত আরেকটি সিল উৎকীর্ণ করেছিলেন, সেটা হলো নালন্দা সিল। এগুলো আমাদের মনে রাখতে হবে। আজকে এই ছিল ৩০টি প্রশ্ন, আর গতদিনকার প্রশ্নপত্র সেট ১১-র একটি হোমওয়ার্কের অ্যান্সার কি আজকে এখানে দেওয়া হবে। প্রশ্নটা ছিল ২২ নম্বরের, প্রাচীন ভারতের ইতিহাসে কতজন বিক্রমাদিত্যের উপস্থিতি লক্ষ্য করা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ১৪ জন বিক্রমাদিত্য আমরা ইতিহাসে খুঁজে পেয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলকে একটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবে। আশা করি তোমরা তোমাদের সাফল্য পেতে চলেছো। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।